কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চায় তাকে আমরা সেই সুযোগ দিয়েছি এবং দিব। যদি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে না আসেন সেই জন্য কঠোরতম যে ব্যবস্থাগুলো আছে আইনের আওতায় থেকে আমরা সেই জায়গাটিতেই যাব যে জায়গাটিতে আমরা আছি এখন, এবং এটি চলমান থাকবে যদি পর্যন্ত আমরা এই যুদ্ধে জয়ী না হব। এখনও বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গি বিরোধী কার্যক্রম চলছে, থেমে নেই, এবং এই ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স।